এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে পাবজিতে রিসোর্স প্যাক এবং আলট্রা এসডি সাউন্ড ডাউনলোড করা যায়। সার্ভার প্রবলেমের কারণে আলট্রা এসডি সাউন্ড এবং রিসোর্স প্যাক ডাউনলোড করা যাচ্ছে না। এর জন্য প্রথমে আপনাদের ভিপিএন ইউজ করা লাগবে। আমি এখানে কিউই ভিপিএন ইউজ করছি। ভিপিএন অন করার জন্য প্রথমে ডাটা অথবা ওয়াইফাই অন করা লাগবে, তারপরে কিউই ভিপিএনের মধ্যে ঢোকা লাগবে। স্কিপ অ্যাড, এখানে আপনাদের সার্ভার চয়েস করতে হবে জাপান। আমি জাপান সার্ভারে চয়েস করছি। এবার কিছুক্ষণ সময় নিচ্ছে ভিপিএন কানেক্ট হওয়ার জন্য। এই যে ভিপিএন এখন কানেক্ট হয়ে গেছে। এখন ডাইরেক্ট গেমটি ওপেন করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন ভিপিএন অন করা রয়েছে। প্রথমে ভিপিএন অন করা লাগবে, তারপরে গেম ওপেন করা লাগবে। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সার্ভারের প্রবলেমের কারণে যখন রিসোর্স প্যাক এবং এইচডি বা আলট্রা এইচডি সাউন্ড ডাউনলোড করা যাচ্ছে না, তখন এই ভিপিএন ট্রিক ইউজ করার মাধ্যমে আপনারা সার্ভারের প্রবলেমটি সমাধানের মাধ্যমে আলট্রা এইচডি সাউন্ড এবং রিসোর্স প্যাক ডাউনলোড করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, ভিপিএন অন করা অবস্থায় কোনো সময় গেমটি স্টার্ট করবেন না, মানে খেলবেন না, এটি খালি ডাউনলোড করার কাজেই ব্যবহার করবেন। কারণ আপনি যদি ভিপিএন অন করা অবস্থায় ম্যাচমেকিং করেন, তাহলে আপনার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্স প্যাকটি ডাউনলোড করতেছি। এখানে আলট্রা এইচডি সাউন্ড প্রথমে আমার ডাউনলোড করা হয়ে গেছে। দেখেন ওই যে রিসোর্স প্যাকে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এমবি বাড়তেছে। এইভাবে আপনারা রিসোর্স প্যাকটি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণভাবে। ভিপিএন কানেক্ট করার পরে তারপরে পাবজি ওপেন করা লাগবে, তাহলে এইভাবে আপনারা রিসোর্স প্যাক ডাউনলোড করতে পারবেন। অবশ্যই জাপান সার্ভারে কানেক্ট করবেন। আমি এখানে কিউই ভিপিএন ইউজ করছি। ভিপিএনটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ডাউনলোড হয়ে গেলে তারপর অবশ্যই ভিপিএন ডিসকানেক্ট করে দেবেন। যখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে তখন ডিসকানেক্ট করবেন। ভিডিওটি সংক্ষিপ্ত রাখার জন্য দেখাই দিলাম যে এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।